আমাদের সংবিধান নির্ধারণ করবে। আমাদের দেশে আমরা কিভাবে চলব, আমরা তত্ত্বাবধায়ক মানি না, ওটা এখন মরা লাশ। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, একটি জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। বিদেশিদের কাছে গিয়ে ধর্ণা দিয়ে কোনো লাভ হবে না, কেউ কোলে করে ক্ষমতায় বসিয়ে দেবে না কাউকে। আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে হবে। যে ঐক্যের মধ্য দিয়ে আমরা এই সরকারকে বাধ্য করব পদত্যাগ করতে, সংসদ বিলুপ্ত করতে এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে একটি নতুন নির্বাচন কমিশন গঠন করে নতুন নির্বাচন দিতে। বাংলাদেশও যাতে এরকম বাইরের দেশগুলি থেকে পেশেন্ট আনা যায়, ওদের উদ্দেশ্য মেইন অবজেক্টিভ। এই জন্য অনেকগুলি দেশ এখানে পার্টিসিপেট করতেছে এবং ওরা বিভিন্ন প্রফেশনালদের তাদেরকে একটু সিলেক্ট করে তাদেরকে একটু রিকগনাইজেশন দেওয়াটা। আমাকেও রিনাল ট্রান্সপ্লান্টের উপর কাজ করার জন্য ওরা রিকগনাইজ করে, এটা এতে আমার অনুভূতি অবশ্যই আমি অভিভূত। কলেজে পাঠ্যপুস্তকে সিপিআরের জন্য তিনটা পৃষ্ঠা যদি যোগ করতে পারে তাহলে স্কুলের ছেলেরা কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু কার্ডিয়াক জানবে এবং হঠাৎ মৃত্যুটা কমে যাবে। আর্লি ডিটেকশন অফ হাইপারটেনশন অ্যান্ড ডায়াবেটিস এবং যারা ডিটেকশন হলো তাদের স্বল্প মূল্যে মানসম্মত ট্রিটমেন্ট প্রোভাইড করা, এই অ্যাওয়ার্ডটা পাওয়াতে মনে হচ্ছে এই কাজ আমার আরও ভালোভাবে আরও গোছানো হতে করা উচিত।